জলপাইগুড়ির মাল ব্লকের ডামডি মোড় থেকে আলগাড়া হয়ে চীন সীমান্ত পর্যন্ত দুই লেন সড়কের উদ্বোধন করা হলো। তা নিয়ে একটি প্রতিবেদন। ৩৫০ কোটি টাকা ব্যয়ে টু লেনের রাস্তার উদ্বোধন হলো শুক্রবার মাল ব্লকের ডামডি মোড় এলাকায়। ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডামডি মোড় থেকে আলগাড়া হয়ে চায়না বর্ডার পর্যন্ত দুই লেনের সড়ক পথ উদ্বোধন করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায় সহ বর্ডার রোড অর্গানাইজেশনের বিভিন্ন আধিকারিক বৃন্দ। এই সড়ক পথ উদ্বোধনে এসে সাংসদ জয়ন্ত রায় জানান, মূলত এই সড়ক পথটি গুরুত্ব অপরিসীম, একাধারে দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হবে এবং পর্যটনের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সড়ক পথটি বর্তমানে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা হিসেবেও ব্যবহার করা যাবে। আলগাড়া পর্যন্ত ডামডিম থেকে মোট 71 কিলোমিটার, অপরদিকে এই সড়কপথটি ধরে চায়না বর্ডার পর্যন্ত 185 কিলোমিটার দীর্ঘ এই সড়কপথের রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় দায়িত্বের থাকবেন বর্ডার রোড অর্গানাইজেশন কর্তৃপক্ষ। এই সড়কপথটি নির্মাণে কেন্দ্রীয় সরকারের তরফে 350 কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয়েছিল। হচ্ছে শুধু সাধারণ মানুষের চলাচল শুধু সুগম হবে না, সাথে সাথে এখানকার যে আর্মি যারা আছে আর্মিদের চলাচলের কিন্তু সুবিধা হবে। এখানে এখান থেকে বর্ডার চায়না বর্ডার এখান থেকে 185 কিলোমিটার, সিকিম এখান থেকে হয়তো 100 কিলোমিটার মতো হবে।